অনুরোধ করি, একটা মানুষের জীবনে যদি সততা থাকে আর তার যদি যোগ্যতা থাকে তাইলে মনে রাখবেন তারে কেউ আটকাইতে পারে না। আমি আপনারা কথা দিয়ে যাইতেছি, এই জকিগঞ্জে আসান আবিব আছে, আমি তো তার সাথে যোগাযোগের মাধ্যমে থাকবো। আমি আপনারা কথা দিয়ে যাইতেছি, আজকে তো মাত্র 50,000 দিয়া গেছি আর 450 মনে হয় শুকনা খাবারের প্যাকেট দিয়া গেছি। কথা দিয়া গেলাম, বন্যায় যদি খারাপ অবস্থা হয় আপনারা যদি বিভিন্ন দরজা নক কইরা কুলাইয়া উঠতা না ভারুন আমারে ফোন দিবা, যা টাকা পয়সা লাগে সব আমি জকিগঞ্জ চাইলে দিব। আমি কথা দিয়া যাইতেছি আপনারা, যদি দরজা আপনারা যারা দরজা নক করার কথা যারা আপনারার গার্জিয়ান এরা যদি আপনারা না দেখে আমারে জানাইবা। আমি ব্যারিস্টার সুমন কইয়া যাইতেছি, আমার কাছে যারা বাংলাদেশ এবং বিশ্ব থেকে যারা টাকা পাঠাইছে এরার দাবি নিয়ে কইতাছি, আপনারার গার্জিয়ানরা যদি আপনারা না দেখে আমারে নক করুন, আমি প্রয়োজনে আমি তো মানুষের 1.5 কোটি আছে তা তো দিবই, যদি আমার বাবের কিছু বেচতে দেওয়ার লাগে তাও আমি দিব। আপনার লেগে দোয়া রইল, এখন আর এই দুনিয়া নাই প্রমাণ করে দেওয়া সাইডা দেওয়ার লাগবো যে কতটা ভালোবাসি, এটা দেখাই দিয়া যাওয়ার লাগবো, মুখে মুখে হইলে আর হইতো না। আপনার লেগে অনেক দোয়া এবং শুভকামনা রইল, শরীরে একটুও শক্তি নাই, মনের জোরে খালি টিকে রয়েছি, দোয়া করুন যাতে মন বন্যাটা কমে গেলে যেন অসুস্থ হই, এর আগে আল্লাহ যেন শরীরটা খালি দাঁড় করাই রাখে। আর এই শরীরটা যদি দাঁড়াই থাকে আর কথা কইবার সুযোগ যদি পাই বিশ্বাস করেন বেশিরভাগ বাচ্চারের জীবন কঠিন করে ছাইরে দিবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, দাওয়াত রইল, বন্যা পরবর্তী সময়ে হবিগঞ্জে দাওয়াত থাকলো। আর মনে রাখবেন ইমানদারের পরীক্ষা আল্লাহ নেয় কিন্তু বেশি দিন না, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, মানুষের কল্যাণে কাজ করুন। মানুষ যখন একত্রিত হয় প্রকৃতি কেন কেউ মানুষকে পরাজিত করতে পারে না। আপনার সামনে কইয়া যে আমি একটা ফুটবল ম্যাচ খেলতে আইবো আপনাদের সাথে, কিন্তু কপালটা এমনই খারাপ যে এমন সময় আইছি যখন আপনাদের বেশিরভাগ মানুষ পানির বন্দী বন্যাস্ত, একই সাথে ভালো লাগতেছে এই কারণে যে নিজের যা আছে আর মানুষের কাছ থেকে সাহায্য নিয়া দুই ট্রাক মাল নিয়া কিছু পয়সা করে দিয়ে আপনাদের যে বন্যাস্তদের জন্য আশ্রয়স্থল এখানের মধ্যে কিছু সাহায্য করে চাইতাম পারছি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি আমি যার আমন্ত্রণে আইছি যে আসলে বেসিকলি সারা সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় সিলেট এবং সুনামগঞ্জে যার নেতৃত্বে আসলে আমি সবগুলা ত্রাণ কার্যক্রম চালাইতেছি সে হলো আপনাদের এলাকার কৃতি সন্তান সাংবাদিক আহসান হাবিব, সে তার অফিসে থেকে আমি সিলেটে সব ত্রাণ কার্যক্রম চালাইতেছি। এখানে আমাদের মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আসছেন আপনাদের কৃতি সন্তান, আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি, আমি আগে জানতাম যে আমার ওজন 69 বা 72 কেজি ছিল, আমি আগে জানতাম না যে আমি একটা কথা বললে ফেসবুকে একটা কথা বললে আমি বুঝি নাই যে 69 বা 72 কেজি ওজনের একটা মানুষ ফেসবুকে কথা বললে 3 দিনে আমার মানুষ 1.5 কোটি টাকা পাঠাই দিতে সারা বিশ্ব। আপনারা অনেকে শুনছেন কিনা বলে যে বাংলাদেশে নাকি মানুষ একজন আরেকজনকে বিশ্বাস করে না, কয় তা 2 নম্বর লোক সব কেউ করে বিশ্বাস করে না, ইলাহি ইদল করলে ইলাহি ইদল করে, 1 টাকা হাফ বেলে গলাত লই আটলেও বেলে মানুষে 100 টাকা দেয় না। ইবার আমারে মানুষে প্রমাণ করে দিছে মাত্র 3 দিন, প্রথম দিনে দিছে 47 লাখ, পরের দিনে দিছে 70 লাখ, গতকালকে পর্যন্ত দিছে 1.5 কোটি, আজকে আজকে রাতে যাইতে যাইতে ব্যাংক অ্যাকাউন্ট চেক করলে আমার একটা বিশ্বাস কালকে সকালবেলা উঠতে হয়তো আপনারা আমার ভিডিও দেখবা যে এইটা 2 কোটির মধ্যে গিয়ে পৌঁছাইছে। আপনারা যে কইতা যে মানুষে বিশ্বাস করে না, চোখ বন্ধ হইয়া মেঘের মতো মানুষের টেকা পাঠাইতেছে, আমি টেকা পাঠাই আর আমি আসমানিতে চাই ইয়া আল্লাহ, আমি একটা জোয়ান ফুলা ই টেকা লইয়া মানুষের কত লোভ হইবার কথা, তুমি আমার এত বড় দায়িত্ব দিছো উনৈন, মানুষ যদি আপনারা বিশ্বাস করে তাইলে দায়িত্ব বাইরে জায়গা অনেক বেশি। আমার এখন চ্যালেঞ্জ হইল গিয়া প্রতিটা জায়গায় জায়গায় গিয়া চেক করা, আমার জানো ধরে লিছে
সাত আট দিন ধরে খানি নাই গন নাই কোন সময় সিলেট থাকি কোন সময় অভিগঞ্জ থাকি রাত্রে একটা দুইটা আগে বাহাত যাই আবার নয়টার ভিতরে আসা নামে বের অফিসও কারণ আমার মনে হয়েছে যে আপনারা সাথে ফুটবল খেলি আপনারা সাথে রাজনীতির সময় আইয়া বুট চাই বিভিন্ন সময় আইয়া কই যে আপনারা বুট দেন আমি খালি বুট হই চাইমু আর ফুটবল হয়ে খেলবো আর বন্যার বিপদের সময় আপনারা ভালাইয়া যাইমি এইটা আমার দ্বারা হইতো না এটা আমার পক্ষে সম্ভব না এর লাগে আপনারা এখানে আজকে ত্রাণ লই আইছি কানাই ঘাটে যাইবার কথা আছে ফারছি না ত্রাণ ফাটাই দিছি আমি তরুণ যারা আছে তারারে একটা অনুরোধ করি রে ভাই ফেসবুক আমাদের দুনিয়া বদলাই দিছে ফেসবুকে এখন আমরা প্রতিবাদ করতে শিখছি একটা মাঠ দখল হইলে মানুষের ফেসবুকে লাইভও জায়গা একটা দুর্নীতি হইলে লাইভও যায় ফেসবুকের কল্যাণে আমরা এখন মানুষকে চিনতে শিখছি তোমাদেরকে একটা অনুরোধ করে যাই বন্যার সময়টা হওয়া ঠিক কিনা জানি না পড়াশোনাটা কইরো আজকে আমি ব্যারিস্টার হওয়ানে আমি খাস করনে মানুষে আমারে আমার খোতায় তিন দিনে 1.5 কোটি টাকা ফাটাই দেয় এটাই একদিনে হইছে না রে ভাই আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমি ব্যারিস্টারি পড়ছি আমি আমার জীবনের যৌবনের যা টাকা ইনকাম করছিলাম আমি আমার এলাকার মধ্যে আপনারা হবিগঞ্জের সোনারঘাট গেলে দেখতে পারবা 38টা ব্রিজ আমি নিজের টাকায় বানাই লিছি এর পরতেই মানুষে আমারে বিশ্বাস করা শুরু করছে আমি